হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে দ্য ব্যাটম্যান মুভির এন্ডিং এবং পোস্ট ক্রেডিট সিনের উপর। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আমি স্পয়লার ওয়ার্নিং দিয়ে রাখছি, আপনি যদি এগুলো মুভিটা না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা দেখবেন না। মুভির এন্ডিংয়ে আমরা দ্য রিডলারের প্ল্যানটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি। দ্য ব্যাটম্যানের সবচেয়ে বড় টুইস্টগুলির মধ্যে একটি হলো দ্য রিডলারের খুনের পিছনের কারণ। রিডলার আপাত দৃষ্টিতে দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং পুলিশ সদস্যের পিছনে যাচ্ছিলেন, কিন্তু তাদের দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণ পরবর্তী সময় প্রকাশ করা হয়নি। দ্য রিডলারের পরিকল্পনার ব্যাখ্যাটি মূলত থমাস ওয়েন এবং গতমকে পুনর্নির্মাণের লক্ষ্যের সাথে জড়িত। ছোটবেলায় দ্য রিডলার মানে এডওয়ার্ড নেস্টন অনাথ ছিলেন এবং দরিদ্র হয়ে বেড়ে ওঠেন, এবং শেষ পর্যন্ত তিনি একজন অ্যাকাউন্টেন্ট হয়ে ওঠেন যখন তিনি প্রাপ্তবয়স্ক হন। এটি তার চাকরির কারণেই তিনি আবিষ্কার করেছিলেন যে রিনিউয়ালের সাথে কি ঘটেছিল। শহরের অবকাঠামো পুনর্নির্মাণের পরিকল্পনা যা ওয়েন দ্বারা স্থাপন করা হয়েছিল। থমাসের মৃত্যুর পর পরিকল্পনাটি পথের দ্বারে পড়ে যায়, কিন্তু সম্পূর্ণরূপে বিলীন হওয়ার পরিবর্তে অর্থটি কারমাইন ফ্যালকন দ্বারা চিনে নেওয়া হয়। তিনি তার প্রতিদ্বন্দ্বীর মাদক ব্যবসা সম্পর্কে তার জ্ঞান ব্যবহার করে সালবাতুর মারুনিকে গ্রেপ্তার করতেন এবং তারপর সেই অর্থ ব্যবহার করে গোদম সিটিতে একটি শাসন প্রতিষ্ঠান করেন, যার জন্য বিখ্যাত হয়েছিল এমন প্রত্যেককে সাহায্য করেন গোদমের সব থেকে বড় মাদক বাস্টদেরকে। যেহেতু এই রিনিউয়ালের উদ্দেশ্য ছিল এডওয়ার্ডের উপকার করার জন্য, তাই তিনি সেই লোকদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছিলেন যারা তাকে পরোক্ষভাবে অন্যায় করেছিল। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য এডওয়ার্ড হয়ে ওঠেন দ্য রিডলার, আর তার চূড়ান্ত শিকার ব্রুস ওয়েন। কারণ রিডলার মনে করেন যে থমাস এবং মার্থা ওয়েনের মৃত্যুর পর শহরের লোকজন সবাই ব্রুস ওয়েনের দিকে নজর দিতে শুরু করে, এবং এই ব্রুস ওয়েনের নজর দেওয়ার কারণে রিনিউয়ালের কথাটা সবাই ভুলে যায়। এই রিনিউয়ালে কিন্তু লেখা ছিল যে $1 বিলিয়ন রিডলারের এটিমখানা দেওয়া হবে, কিন্তু থমাস এবং মার্থা ওয়েনের মৃত্যুর পর এই বিষয়টা সবাই ভুলে যায়, সবাই ব্রুস ওয়েনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর এর কারণেই রিডলারের চূড়ান্ত শিকার ছিল ব্রুস ওয়েন। আর রিডলারের মূল প্ল্যানটা ছিল যে গোতমের দেয়াল ধ্বংস করে দেওয়া এবং শহরকে প্লাবিত করা, যার ফলে রিয়েল চেঞ্জ দুর্নীতিকে ধুয়ে ফেলা এবং নতুন করে শুরু করা। মুভির একদম এন্ডিংয়ে আমরা রিডলারের লোকের সাথে ব্যাটম্যানের লড়াই দেখি। এখানে একজনের মুখোশ খোলা হয়েছিল এবং সে বলেছিল আই এম ভেনজেন্স। তার চেহারাটা মুভির শুরুতে যখন ব্যাটম্যান ক্লাউন গ্যাংয়ের সাথে লড়াই করেছিল, এখানে আমার মনে হয় তারা জোকারের থেকে অনুপ্রাণিত হয়েছিল এবং এই সকল লুকই রিডলারকে সাপোর্ট দিয়েছে। তারপর মুভির একদম এন্ডিংয়ে আমরা ক্যাট ওম্যান ব্লুডা ব্যানের উদ্দেশ্যে রওনা দেয়। এই দৃশ্যটা দ্য ডার্ক নাইটের রাইজের মতোই। দ্য ডার্ক অ্যান্ড রাইজ ক্যাট ওম্যান ব্যাটম্যানকে তার সাথে যাওয়ার জন্য বলে, কিন্তু ব্যাটম্যান প্রত্যাখ্যান করে। এখানেও রবার্ট প্যাটিনসন ব্যাটম্যান প্রত্যাখ্যান করেছে। তার চলে যাওয়ার দৃশ্য সবচেয়ে আকর্ষণীয় অংশ নয়, কারণ ব্যাটম্যান 2 তে সে আবার ফিরে আসবে। এখানে ক্যাট ওম্যান যে জায়গাতে যাচ্ছে সে জায়গাটার নাম হলো ব্লুডা ব্যান। মূলত কমিক্সে ব্লুডা ব্যান যেখানে ডিক গ্রেসন যায় তখন সে নিচ থেকে আঘাত করে এবং নাইট উইং হয়ে যায়। রবিন এবং ব্যাটম্যান সাইডিক হিসেবে তার পরিচয় রেখে যায়। এখন দেখার বিষয় দ্য ব্যাটম্যান 2 মুভিতে কি হয় এই ব্লু ডাউনে যাওয়ার পর। এখন আসা যাক পিঙ্গুইনের। তো পিঙ্গুইনের সিরিজ আসতেছে যেটা HBO ম্যাক্সে মুক্তি পাবে, এবং পিঙ্গুইন সিরিজটা এখান থেকে শুরু হবে যেখানে পুরো শহরটা প্লাবিত এবং যখন নতুন করে আবার গতম সিটি গড়ে উঠবে। এখন আসা যাক এন্ডিংয়ে আমরা যে নতুন ক্যারেক্টারকে দেখেছিলাম, আশা করি সবাই চিনে গেছেন এই ক্যারেক্টারটাকে। সে হল আমাদের প্রিয় জোকার। একটা নতুন ব্যাটম্যান মানে ব্যাটম্যানের ইউনিভার্সে একটি নতুন জোকার। এখানে জোকারকে আরকামে রাখা হয়েছে, এবং এই জোকারের ইতিমধ্যে একটি ক্লাউন গ্যাং রয়েছে, যার অর্থ হলো সে পর্দার বাইরে তার প্রথম সন্ত্রাসের রাজত্ব করেছে। কমিক্সে জোকার ব্যাটম্যানের সাথে তার লড়াইয়ের পরে প্রায়শই আরকামে বন্দী হয়, এবং সম্ভবত এই ব্যাটম্যান মুভিতেও এমনটা হয়েছে তার আগে, তবে এই বিষয়টা এখনো অস্পষ্ট রয়ে গেছে। তবে আমার মনে হয় এই জোকার এবং এই ব্যাটম্যান তার আগে একটা ফাইট হয়েছে, এবং এই ফাইটের পরে জোকারকে এই আরকামে বন্দী করে রাখা হয়েছে। আর ব্যাটম্যান 2 মুভিটা হয়তোবা এই বিষয়টা ক্লিয়ার করবে। আর ব্যাটম্যান 2 মুভিতে জোকার সম্ভবত আরকাম থেকে পালিয়ে আসবে এবং তার খেলা দেখানো শুরু করবে। এই ব্যাটম্যানে জোকারের রোলে অভিনয় করেছেন বেরি কিউগান, এবং আমরা তাকে ইটার্নালস মুভিতেও দেখেছি।
দ্য ব্যাটম্যান 2 মুভিতে বেরি কিউগান জোকারের রোলে অভিনয় করবেন নাকি করবেন না এই বিষয়টা এখনো ক্লিয়ার হয়নি। এখন আসা যাক দ্য ব্যাটম্যানের পোস্ট ক্রেডিট সিনের উপর। ব্যাটম্যান ক্রেডিটের একেবারে শেষে একটা বার্তা অন স্ক্রিনে উপস্থিত হয়, যা শুধু তাদের গুড বাই বলে। কিন্তু স্ক্রিন কালো হওয়ার আগে একটা ছবি অল্প সময়ের জন্য জ্বলে ওঠে। বার্তাটা কি বলে তা ধরা কঠিন হতে পারে, তবে এটি চলচ্চিত্রের শুরু থেকে রিডলারের ওয়েবসাইট যার নাম টাটা আলাদা। এটি একটি মজাদার টাইন ওয়েবসাইট যা দর্শকদের তিনটি দাদায় তাদের হাত চেষ্টা করার অনুমতি দেয়। যদি সমস্ত দাদার সঠিক উত্তর দেওয়া হয় তবে একটি পুরস্কার দেওয়া হবে। মজার বিষয় হল এটি প্রথমবার নয় যে ব্যাটম্যান এরকম প্রকল্প 1980 সালে একটি লস অ্যাঞ্জেলস রেডিও স্টেশনে 20th Century Fox-এর সাথে একটি প্রচার চালানোর জন্য কাজ করেছিল, যা ব্যাটম্যান এবং রবিনের সাথে স্টুডিও লটে মধ্যাংশ বুঝের জন্য কাউকে পুরস্কৃত করেছিল। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের এই ভিডিও। পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।